এই বিদেশি ছাগলগুলো কেমন বাচ্চা দেয় এখন? একটা দেন না দুইটা দেন না তিনটা? প্রথম একটা দে, তারপরে দুইটা তিনটা, প্রথম একটা দে তারপরে দুইটা, তারপরে বাড়ে আর কি, অনেক সময় চারটাও দে। চারটাও দে, চারটাও মানে চারটা বাচ্চা হলেই কিন্তু তখন লাভ, অনেক লাভজনক হয়ে যায়। হ্যাঁ, এরপরে শিরোহি তো মাশাল্লাহ অনেক সুন্দর শিরোহি এবং তুতাপুরি আছে। তুতাপুরি আছে, এই তুতাপুরিও কি বিক্রি করবেন? হ্যাঁ, তুতাপুরি বিক্রি করব আমরা। এখানে যে খাসিগুলো আছে সবগুলো আমরা বিক্রি করব, বিক্রি করব খাসিগুলো বিক্রি করবেন। আর হচ্ছে বাচ্চা বিক্রি করবেন তো? বাচ্চাও বিক্রি করব। হ্যাঁ, কারণ বাচ্চা অনেক বেশি হয়ে গেছে এখন আমাদের। এই বাচ্চার কেমন দাম টামাটো বলবেন নাকি? আমাদের বাচ্চার স্টার্টিং আমরা 30 থেকে শুরু করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি নরসিংদী জেলা সদর উপজেলা শিলমান্দি ইউনিয়নের বাঘাটা গ্রামে। এই গ্রামে গড়ে উঠেছে একটা সুন্দর সমন্বিত খামার যার নাম বাগানবাড়ি অ্যাগ্রো। তা আমরা এখন এই বাগানবাড়ি অ্যাগ্রোতে কিছু উন্নত মানের ছাগল পালন করা হয়, বিটল, শিরোহি, এরপরে তুতাপুরি এবং হরিয়ানা। তো চলুন বন্ধুরা আমরা ছাগলগুলো দেখতে যাই। এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন এই বাগানবাড়ি অ্যাগ্রোর প্রকল্প পরিচালক শরীফুল ইসলাম ভাই। শরীফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। ভাইজিৎ ভাই, আপনি এখানে আসার, কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনার অনেক ইউটিউব চ্যানেল দেখি, ওই চ্যানেলতে শেখার অনেক কিছু আছে। আর আপনি আসছেন খুশি, চলেন আমরা আমাদের বাগানে চলেন। বন্ধুরা, আমরা এখানে শরীফুল ভাইয়ের সাথে অনেক কথা বলবো, তার আগে শরীফুল ভাইদের এখানে যে ছাগলগুলো আছে, চলুন আগে আমরা ছাগলগুলো একটু দেখি। শরুল ভাই, জি ভাই, এখানে কি কি জাতের ছাগল পালন করছেন? এখানে বাগানবাড়ি গ্রুপ ফার্মে আমাদের ছাগল দিয়ে প্রথম শুরু করলাম। তো এখানে আছে হরিয়ানা, বিটল, শিরোহি। শিরোহি, হরিয়ানা, বিটল, শিরোহি, তুতাপুরি। তুতাপুরি, হ্যাঁ, এই যে তুতাপুরি অনেক সুন্দর সুন্দর। আচ্ছা, এই ছাগল কেন পালন শুরু করছেন? কোন তো অ্যাকচুয়ালি ছাগলও পালন শুরু করছি যে এটা শখের বসতি। ছাগল শখের বসতে পালন করার পরে বাণিজ্যিক ভিত্তিতে দেওয়ার চেষ্টা করতেছি এখন আর কি। এখন বেশ প্রথম কম দিয়ে শুরু করছি, এখন মোটামুটি অনেকগুলো ছাগল হয়ে গেছে আর কি। ছাগলকে বিক্রি করবেন? হ্যাঁ, ছাগল বিক্রি করবো। এই ছাগল বিক্রির জন্য এখন তো অনেক ছাগল হয়েছে, বিক্রি বাণিজ্যিক ভিত্তিতে যেতেই হবে আমাকে। আপনার কি ছাগল বিক্রি করবেন? এই খাসি বিক্রি করবেন, পাঠা, নাকি ছোট বাচ্চা বিক্রি? ছোট বাচ্চা এবং খাসি বিক্রি করবো। খাসি বিক্রি করবেন? বন্ধুরা দেখেন এই যে বাগানবাড়ি অ্যাগ্রো, এই যে একটা আমার সামনে, বন্ধুরা দেখেন এই যে বাগানবাড়ি অ্যাগ্রো, এই বাগানবাড়ি অ্যাগ্রোতে আমার এই যে দেখেন কত সুন্দর একটা বিটলের কি, এটা পাঠা? এটা পাঠা, দেখেন এই যে কত সুন্দর একটা বিটলের পাঠা, দেখেন অনেক বড় হয়েছে এটা। হ্যাঁ, এটা বিশাল বড় পাঠা, সচরাচর এত বড় পাঠা দেখা যায় না। তারপর আবার একটু ক্রস হয়েছে, তো কালারটাও সুন্দর। এটা হচ্ছে বিটলের পাঠা। এগুলো সংগ্রহ করছেন কোন জায়গা থেকে? এগুলো সংগ্রহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গ থেকে, কুমিল্লা থেকে, বিভিন্ন জায়গা থেকে। এরপরে শিরোহি তো মাশাআল্লাহ অনেক সুন্দর শিরোহি এবং তুতাপুরি আছে। তুতাপুরি আছে, এই তুতাপুরিও কি বিক্রি করবেন? হ্যাঁ, তুতাপুরি বিক্রি করব আমরা। এখানে যে খাসিগুলো আছে সবগুলো আমরা বিক্রি করব। খাসিগুলো বিক্রি করবেন? আর হচ্ছে বাচ্চা বিক্রি করবেন তো? বাচ্চাও বিক্রি করব। হ্যাঁ, কারণ বাচ্চা অনেক বেশি হয়ে গেছে এখন আমাদের। এই বাচ্চার কেমন দাম টামাটো বলবেন নাকি? আমাদের বাচ্চার স্টার্টিং আমরা 30 থেকে শুরু করেছি। ছাগল বা তুতাপুরি ছাগলের পালন করেন তারা জানেন এটার দাম। আসলে ব্ল্যাক বেঙ্গলের সাথে তুলনা করলে হবে না। কয়টা দিয়ে শুরু করেছিলেন, কতগুলো সেটা বলেন না? আমরা শুরু করেছিলাম প্রথম 10টা দিয়ে, তারপরে এখন প্রায় 80টার মতো আছে আমাদের ছাগল। এর সারাদিন কি খাবার দাবার দেন? সবার খাবারে যে দানাদার খাবার না, ঘাস, কাঁচা ঘাস, কাঁচা ঘাস, কাঁঠাল পাতা, কাঁঠাল পাতা, দানা, দানাদার খাবার আমরা দেই। এটা হালকা না, এটা আসলে এখন ছাগল পালন বাজে কমার্শিয়ালি কোনো কিছু করতে হলে দানাদার দিতে, দানাদার দিতে হবে, কারণ শুধু পাতা দিয়ে তো আর এত সংগ্রহ করা যায় না, দানাদার খাবার দিতে হবে। ছাগল পালন কি লাভজনক? লাভজনক তো অবশ্যই। কিভাবে লাভজনক বলেন? লাভজনক হলো যে আসলে ছাগল, একটা ছাগল প্রতি বছরে যে ব্রিডিং করে বাচ্চা দেয়, এই বাচ্চাগুলোতে প্রফিট ইয়াটা আসে আর কি।
এই বিদেশি ছাগলগুলো কেমন বাচ্চা দেয় এখন? একটা দেনা দুইটা দেনা তিনটা? প্রথম একটা দে, তারপরে দুইটা তিনটা, প্রথম একটা দে তারপরে দুইটা তারপরে বাড়ে আর কি, অনেক সময় চারটাও দে। চারটাও দে? চারটাও। মানে চারটা বাচ্চা হলেই কিন্তু তখন লাভ, অনেক লাভজনক হয়ে যায়। হ্যাঁ, আপনাদের খামারের অভিজ্ঞতা শুনতে চাচ্ছিলাম। আমাদের খামারের খামারের অভিজ্ঞতা প্রথম দিকে তো আমরা শুরু করলাম, তারপরে অভিজ্ঞতা বলতে এই আমাদের বাচ্চা অনেকগুলো হয়ে গেছে এখন মাশাল্লাহ, আমাদের অভিজ্ঞতা ভালো। এর রোগ ব্যাধি টাধি হয় কেমন? রোগ ব্যাধি ছাগলের রোগ ব্যাধি একটু বেশি হয়, তবে আমাদের এখানকার পশুর ডাক্তার জানা যেনারা আছেন ওনারা এটার তত্ত্বাবধানে আছি, তো অত আমাদের, আর আমাদের পরিবেশটা অনেক ভালো, যে পরিবেশের তো পরিবেশের কারণে আমাদের এখানে রোগ বালাইটা অনেক কম হয়। ভিতরে আমাদের থাকার ব্যবস্থা, ছাগল থাকার ব্যবস্থা খুব ভালোভাবে করেছে। আসলে ছাগল পালন কি কমার্শিয়াল যদি কেউ করতে চায় লাভ হবে? হ্যাঁ, লাভ তো অবশ্যই হবে। মাংসের যে দাম, মাংসের ছাগলের তো মাংসের অনেক দাম, সেই অনুযায়ী অনেক, তারপরে এরকম বিদেশি ছাগলের দাম অনেক দাম, তাই না? এই মানুষ তো সবাই দেশি ছাগল পালন করে, আপনারা বিদেশি ছাগল পালন করেন? এটা শখের বশে, যে একটা আনকমন একটা জিনিস নিয়ে আসা, আনকমন একটা জিনিস, অনেকে তো অনেক কিছু আনকমন জিনিস চায়। আমাদের এইখানে দেখেন সবগুলো ছাগলই কিন্তু আনকমন, মানে বিদেশি ছাগল, তো অনেক কিছু কাস্টমার আছে এগুলো চায়, সেজন্য ওই ওই বেসিকটা ধরে আমরা এখানে এই ছাগলগুলো আনা। চলুন আমরা একটু ঘরে ঘরটা দেখতে। জি জি, চলে বন্ধু। এখন এখন কি যাবো? এটা হচ্ছে আমাদের ছাগলগুলো রাখার জায়গা, দেখেন। দিনের বেলায় এরা এখানে এসে খাওয়া দাওয়া করে, তাই না? দিনের বেলায় যে এই ইয়েগুলোতে খাওয়া দাওয়া করে, আর রাতের বেলা গিয়ে ওই বাবাকে ঘর অনেক সুন্দর ওদের আলাদা আলাদা ঘর করা আছে, একটা ফ্যামিলির জন্য এক রকম ঘর, তাই না? ঘর করা। জি। ও, এই ঘাস তো আপনাদের বাড়িতে যে ঘাসগুলো হয় সেই বাগান বাড়িতে সেই ঘাসই দিচ্ছেন? আমাদের নিজস্ব খামারে নিজস্ব জমিতে ঘাসগুলো হয়, সেগুলো কুটে করে আমরা দিয়ে দিই। ঘরটার করতে কেমন ইনভেস্টমেন্ট হয়েছে? বেশ, মানে এইখানে সুন্দর পরিবেশ, আবার ঘরটা এরকম বলেন না, ঘর সম্পর্কে জানতে চাই। ঘর সুন্দর করার কারণ হলো ছাগলের একটা সমস্যা হলো কি, ঠান্ডা লাগে, সর্দি হয়, তার জন্য আমরা যে চৌকির ব্যবস্থা করেছি, চৌকিতে আবার দেখেন বিভিন্ন পার্টিশন দেওয়া, ছোট বাচ্চাগুলো একদিকে রাখে, পাঠাগুলো একদিকে রাখে, এবং একটু যেটা একটু বাচ্চা থেকে যেগুলো একটু বড় হয় সেগুলো আরেক জায়গায় রাখে, আর জন্ম মানে প্রথম জন্ম নেওয়ার পর মাস সাথে প্রায় কয়েকদিন আমরা ওই বাচ্চাগুলোকে রাখি, যাতে কোনো একটার সাথে আরেকটা সংঘর্ষ না হয় আর কি। দুধ কি করে? দুধ বাচ্চাদেরকে খাওয়াই আমরা, দুধ বাচ্চারাই খাই, যে ছাগলটাতে সে বাচ্চা দুধ থাকে, এমনও হয় যে আমাদের বাইরের দুধও বাচ্চাদেরকে খাওয়াইতে হয়। দুধ থাকে না? এই শিরোহিতা দুধ কেমন হয়? এটা দুধ 2-3 কেজির মতো হয়, ওরা বাচ্চাই খেয়ে ফেলে। এর তো আপনার ইনস্টল ফিটিং দিতে হবে, এক্সট্রা এসে দুধ খাওয়াতে হবে। ওই যেটাকে বললাম যে এটাকে এক্সট্রা ফিটিং। বন্ধুরা দেখেন, সবাই বলে যে বিদেশি ছাগলে একটা বাচ্চা হয়, দুইটা বাচ্চা বাচ্চা বেশি হয় না, কিন্তু এই যে ছাগলটা, এই ছাগলটাই কিন্তু চারটি বাচ্চা হয়েছে, আর দুধ খাওয়ার জন্য চারটি বাচ্চা কি করছে, আল্লাহ, মায়ের দুধ সন্তানের জন্য প্রাপ্য, কিন্তু চারটি বাচ্চা যখন হয়ে যায় ঠিক এইভাবে কিন্তু দুধ খাওয়াতে হয়, ধরে একদম ভাগ করে সমান্তরে চার ভাগ করে চারটে খাওয়াতে হবে, আর না যদি একজন আগে খেয়ে দুধ খেতো তাহলে কিন্তু পুরো দুধটা সে একাই খেয়ে ফেলতো, তখন তার ডাইজেস্টের সমস্যা হইতো, বাকিরা আবার দুধ পেতো না। এই জন্য ছাগল খামারে ভালো অভিজ্ঞ রাখার দরকার, যারা এগুলো বোঝে। হ্যাঁ, চারটি বাচ্চা অনেক সময় কিন্তু পাঁচটা বাচ্চা হয়, তিনটা বাচ্চা হয়, হ্যাঁ দুটি বাচ্চা হলে কিন্তু সমস্যাটা কম হয়, দুটি বাট থাকে তো, দুটি বাচ্চা মানে ছাগল দুটি বাচ্চা হিসেবে একবারই খেতে পারে, কিন্তু এরকম তিনটা চারটা হয়ে গেলে ঠিক এইভাবেই বাস মানে ছাগল ছানাকে দুধ খাওয়াতে হয়। সে দেখতে পাচ্ছেন এই যে একসাথে দুটি খাচ্ছে, এবং এর একটা নির্দিষ্ট পরিমাণ খাওয়ানোর পরে আবার বাকি দুইটাকে এনে খাওয়াতে হবে। এইভাবে যদি আপনারা মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু ছাগলের বা ছাগল পালন করতে গেলে অনেক সমস্যা হবে, যে এরকম যদি এরা দুজন যদি ধরে না রাখতো, একটি এসে বাকি দুধ সব পুরো দুধ খেয়ে ফেলতো, তখন কিন্তু তার ডাইজেস্টের সমস্যা হইতো, বাকি তিনটা আবার দুধ পেতো না, কত সমস্যা।
ছাগল পালন কিন্তু এটা মানে সায়েন্স, এটা কিন্তু বৈজ্ঞানিক সায়েন্স, কেন তোর ঘর করতে হয় কিন্তু সায়েন্সের মতো করে। হ্যাঁ বিজ্ঞান এখানে থাকবে, হ্যাঁ ঘর ঘর আলাদা, ভ্যাকসিনেশন আলাদা, সব কিছু মানে সারাক্ষণ কিন্তু এগুলোর দিকে নজরদারি করতে হয়। আমরা সেটা করার চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি বাগানবাড়ি আগ্রোতে কিন্তু অনেক সুন্দর কবুতর লালন পালন করা হয় এবং সুন্দর দুটি ঘর আছে এবং দুইতলা দুইতলা ঘর দেখতে অনেক মানে গ্রাম না, আসলে গ্রামে আসলে কবুতর থাকবে এবং সুন্দর কবুতরের ঘর থাকবে এবং কি বলবো সবাইকে সেই নস্টালজিক যেটাকে বলা হয় ছোটবেলায় ফিরে নিয়ে যায়, এরকম কবুতরের খাঁচা, কবুতরের ঘর, কবুতর ওড়া, হ্যাঁ কবুতরের ডাক, একটা অন্যরকম কিছু যেটা যে ভিডিওতে যারা দেখছে তারাও কিন্তু আনন্দ পাচ্ছে, পাশাপাশি এইগুলো দেখলে কিন্তু সবার সেই ছোটবেলায় ফিরে যাওয়া, গ্রামে ফিরে যাওয়া, গ্রামের সেই ছোটবেলা সেই স্মৃতিগুলো কিন্তু এই কবুতর এই ঘর এগুলো কিন্তু স্মরণ করিয়ে দেয়। চলবে, আপনি তো অনেক সুন্দর করে কথা বললেন, এখন আমরা জানতে চাই আমাদের কি পরিমাণ ছাগল আছে এখানে? ছাগল আছে বাচ্চা সহ প্রায় 100-এর উপরে ছাগল আছে। যদি বিক্রি করেন তার নিয়মটা কি? বিক্রি করা আসলে আমাদের তো অনলাইন বেজ, এখন তো অনলাইন বেজ ব্যবসা করতেছে, আমরা যদি কেউ বিক্রি করে আমাদের অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করলে এখানে আসার পরে যদি সে চয়েস করে তখন নিতে পারবে। অনলাইনে কি আপনাদের কোনো ফেসবুক পেজ বা কোনো কিছু আছে? আছে আছে। কি নাম সেটার? সেটার নাম হলো যে বাগানবাড়ি এগ্রো। বাগানবাড়ি এগ্রো। বন্ধুরা আপনারা যারা ছাগলের মানে খাসি নিতে চান কিংবা ছাগলের বাচ্চা নিতে চান, পুরুষ বাচ্চা কিংবা মেয়ে বাচ্চা, তাহলে আপনারা ফেসবুক পেজ বা ওয়েব পেজে গিয়ে আপনারা বাগানবাড়ি আগ্রহ লিখে সার্চ দিলে তো পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আমাদের পুরো ভিডিওতে যতবারই শরীফুল ভাইয়ের নাম লেখা দেখেছেন দেখছেন পাশে কিন্তু আমি ওনার মোবাইল নাম্বারটাও লিখে দিয়েছি, উনি কিন্তু এই বাগানবাড়ি আগ্রহ প্রকল্প পরিচালক হিসেবে আছেন, তো আপনারা ওই নাম্বারও যোগাযোগ করতে পারবেন। এবং ঠিকানাটা আবার বলছি, এটা নরসিংদী জেলা সদর উপজেলা শিলমান্দি ইউনিয়ন বাগাহাটা গ্রাম। এই গ্রামে বাগানবাড়ি আগ্রহ মোটামুটি বেশ পরিচিত, আইসে বাইরে কোনো জায়গায় বলুন যে আমি বাগানবাড়িতে যাব, সবাই কিন্তু আপনাকে এই নিয়ে আসবে। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। আর এই ভিডিওটা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ আছে কৃষি ও খামারের গল্প সেখানেও কিন্তু আপলোড করা হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।